মাথাটা খুলে গেছে যে জিনিসটা আমি জোড়া লাগাইতেছি, মানে না দেখে না দেখে আর দিয়ে এরকম এরকম করে জোড়া লাগানোর চেষ্টা করতেছিলাম। 14 দিন লাইফ সাপোর্টে ছিলাম আমি, 6 মাস সেন্সলেস ছিল। সালাম দিত আমি, ওয়ালাইকুম সালাম বুয়ে বইয়া থাকতাম, কিন্তু আমি চিনতাম না এই লোকটা কিসের লেগে সালাম দিল। মোটর সাইকেল নিয়ে বের হয়েছি ওই রোড থেকে, কোনাবাড়ি থেকে মাস্টারবাড়ি দিয়ে বাইরে হয়ে পরগঞ্জে যাবো। তো ট্রাক আসতেছে, ট্রাকে আসতেছে ডান পাশ দিয়ে, আমি যাচ্ছি বাম পাশ দিয়ে। ওই ট্রাকে আর একটা প্রাইভেট ওভারটেক করতেছে, আমার মুখোমুখি ফেলাই দিছে। তখন আমার গাড়ির রেঞ্জ ছিল, টার্ন স্পিড ছিল 86-তে। তো পরে আমি ওই জিনিসটা জায়গায় ব্যাক আপ করতে পারি না, উনি তো মুখোমুখি মেরে দিছে। আমি উড়িয়া যায় গাছের উপরে পড়া, মাথা আমার এ সাইড হতে খুলে গেছে 43টা সেলাই মাথায়। তো পরে আমি মাথাটা ওরকম করে লাগাইলাম, লাগানোর পরে বললাম কি আমি যে অ্যাক্সিডেন্ট করছি আমার বাড়ির কেউ যেন জানে না। আমার কাছে ওরকম কোনো ফিলই হয় না যে আমার মাথা খুলে গেছে। আমার বন্ধু বান্ধব কইতেছে এই আর দিস না আর দিস না। তো আমি এই জন্য মানে না দেখে না দেখে আর দিয়ে এরকম এরকম করে জোড়া লাগানোর চেষ্টা করতেছিলাম। এরপরে আমার সেন্সলেস আউট হয়ে গেছে, আমি বলতে পারি না এরপরে কিছু। মাথাটা খুলে গেছে যে জিনিসটা আমি জোড়া লাগাইতেছি, এই নিজের কাছে যখন এটা ফিল মনে হইলো তখনই আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। এরপরে আমার 14 দিন লাইফ সাপোর্টে ছিলাম, 14 দিন পরে আমি নিঃশ্বাস নিয়েছি। আমি 6 মাস তো সেন্সলেস ছিল। আমার বন্ধু বান্ধব ছিল আরো 2 জন, ওরাই আমার টানাস্তা করে পুলিশ সহ মোমেন্ট সিং নিয়েছে। প্রথম মানে আইসিইউ বেড খালি নেই, পরে ঢাকা মেডিকেল আনছে, ঢাকা মেডিকেলেও আইসিইউ বেড খালি নেই। পরে আমাদের এলাকার সাভার আশুলিয়ার আমার ট্রিটমেন্ট হয়েছে এনাম মেডিকেলে। বাইকে ছিলাম আমি, আকাশ আর একটা ছেলে ছিল মাইনুদ্দিন নামের, 3 জনের ভিতরে আমি গুরুতর, আর কেউ কোনো কিছু হয় নাই। হেরাই আমার টানাস্তা করে মানে এখানে ওখানে এই জায়গা নিয়ে যাওয়াটার বিষয়ে ওনারাই আর কি হেল্প করছে। আমি যখন ঘুরতে উঠলাম তখন চাইলো ছেড়ে লোকজন, আমি আতঙ্কে রয়েছি, কিন্তু আমি যে এতটা গুরুতর ফিল, আহত বা আমি অসুস্থ এরকম কোনো ফিল আসে না আমার। আমি শুধু জিজ্ঞেস করতেছি আমি কোথায় আর আপনারা কারা। ওখানে আমার মা ছিল, বোন ছিল, দুলাভাই ছিল, আরো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মামু ছিল, পরে আমার ওয়াইফ ছিল জুমা। এর মধ্যে একটা মানে হঠাৎ করে যদি ছেলে এইরকম অবস্থা, আমি একটাই ছেলে, এই জন্যই আমি বলছি যে মামা যা জিনিসটা জানাইতে না করছে, কিন্তু বন্ধু বান্ধব ওটা তো আর বোঝায় না। আমার অবস্থা দেখে ওরাই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে না, ওরকমের কোনো আমার সেন্স মানে পুরোটাই 6 মাসের মতো ব্লক, কোনো কিছু ওরকম কোনো টর্চারিং না। আর ডাক্তারে বলে দিছে এরকম কোনো প্রশ্ন করতে না, এই জন্য আমার ফ্যামিলি থেকেও ওরকম কোনো আঘাত ছিল প্রশ্ন করে না। কিন্তু আমার ওই 6টা মাস ওরকমভাবেই কাটছে, আমার মুখ থেকেও বলা লাগতো না, এই পাইপ পুপ সারাদিনটা ভরা ছিল, এই জন্য হাত ইশারা ইশারায় সব কিছু বুঝাইতাম। আর আমার ফ্যামিলির ওটাও মেচুরিটভাবে আমি যাভাবে বুঝাইতাম ওনারাও বুঝাই নিতাম। বাবা মারা গেছে যখন আমি অসুস্থ অ্যাক্সিডেন্ট ছিলাম তখন বাচ্চা ছিল না, কান্নাকাটি করতে খালি চোখ দিয়ে দেখতাম, আর মনোভাব হইতো যে লোকটা কান্দে কেন এইরকম। আমার হাজারো লোকে সালাম দিত, আমি ওয়ালাইকুম সালাম বুয়ে বইয়া থাকতাম, কিন্তু আমি চিনতাম না এই লোকটা কিসের লেগে সালাম দিল। মানে স্বাভাবিক যে চিন্তা ভাবনাগুলো আছে না, সালাম দিতাম ওয়ালাইকুম সালাম বলতাম, কিন্তু আমি ওই থেকেই ওয়ালাইকুম সালাম বলার বলে পরে তো শুরু হইতো আসলে কি হইলো এগুলো, কে এই লোকটা না, আমি শেষ। আমার ওরকম ফিলই আসে না যে আমি বাঁচবো, পুনরায় দাঁড়াবো, এরকম কোনো আপনাদের সাথে কথা বলবো এটা কোনোভাবেই না। না আমি মানে ওই দম বন্ধ হয়ে গেছে, আমি শেষ, বিদায় নিলাম এই দুনিয়া থেকে, এরকম একটা ফিল আছে। সব আল্লাহ তালার ইচ্ছা, আল্লাহ তালাই আমার রহম করছে, আমি কিছুই করি নাই, জাস্ট ওষুধ তো কন্টিনিউ খাইতে থাকতাম। আর ওই মা বাবা মানে আমার লোকে একটা লোক দিয়ে দিত সবসময় কোন দিক যাই না যাই, এই জন্য সাথের লোকটা থাকলে আবার বাসায় যাওয়ার টাইমে বাসায় নিয়ে আসতো, আর এর আগ পর্যন্ত ওই ঘোরাঘুরিতেই থাকতাম। আমারও মোটামুটি উর্ধ্ব কর্মকর্তা ভাই বোনদের আত্মীয় স্বজন পরিচিত আছে, কিন্তু তারপরেও আমার 8,16,000 টাকা অ্যাভেলেবল এতটা মেশিন বিল দেওয়া দিতে হয়েছে। হেলমেট পরেছিলাম কিন্তু গরম লাগতেছিল, তো ওয়েদার গরম ছিল, এই জন্য আবার একটু খুলে রাখলে একটু আবহাওয়া বাতাস পাবো, এই জন্য খুলে অগু গাছে দিয়ে রাখছিলাম। কিন্তু হেলমেটটা থাকলে আমার এই দত্ত বড় দুর্ঘটনাটা ঘটতো না। সবচেয়ে বেশি পাশে ছিল 6 লাখ টাকার জুমা, আমার ওয়াইফ, ওই আমার ব্লাড লান এটা এটা পরিষ্কার করার জন্য ওই সব কিছু দিয়ে ব্যাক আপ করছে। এখন দামনা ইউনিভার্সিটিতে পড়ে, তো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে উনি আবার আরেকজনের সাথে ব্যাক আপ হয়ে গেছে, আমি এই অ্যাক্সিডেন্টে অবস্থা।